আজকে জাল ছাড়লে না আমরা প্রচুর মজা করি। ওই যে ওইখানে মায়ের কাছে, এইখানে মায়ের কাছে। আরে এখনকার ওয়েদার এটা বুঝতে পারছে, একেবারে শান্ত শিষ্ট হয়েছে গ্রামের। এই যে আমি ভিডিও করতাম না, এইটাই হলো আমাদের বাড়ি। আর গাইস চলো এই ছাদে দেখাই নাকি, এই ছাদ থেকে। হ্যাঁ অনেক সুন্দর লাগছে তোকে তো। এই তো একটু আগে, একটু আগে, একটু পরে। গাইস দেখা পরে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। এই যে গাইস আমার গুলুমুলু ভাই এখনো বিস্কুট খাচ্ছে। সবসময় খেতেই থাকিস নাকি ভাই তুই? না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো গাইস আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে গাইস আমার গুলুমুলু ভাই এখনো বিস্কুট খাচ্ছে। সবসময় খেতেই থাকিস নাকি ভাই তুই? না। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে জালসা আছে, দেখতে পাচ্ছ গাইস এই আর রহমান সুরা। আর রহমান সুরা বললে কয় আয়াত বলেছ? এক রুকু বলেছ গাইস। ও যখন গজাল বলছিল কিন্তু আমি আমাদের বাড়িতে ছিলাম, আর গাইস ওখানে গজল বলছিল। তো গজলটা রেকর্ডিং করা হয়নি আমার মোবাইলে। তো গাইস তোমাদেরকে শোনাবো, আমার কাকা মানে রেকর্ডিং করেছে, কাকার মোবাইল থেকে নেব, তারপরে গাইস তোমাদেরকে দেখাবো যে কীভাবে গজল বলেছে সেটা। আর কি গজল বলে বলো আজকে? তো আজকে একবার শুরু কর ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দাদা আপনাদেরকে বলেছিলাম যে এই যে জাহাজদিন আপনাদেরকে একটা মানে ব্লগ বানিয়ে দেখাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার নজারাটা কেমন, এইখানে জালসা চলছে। তো এইখানে গাইস আজকে আমি গজল বলেছিলাম, দাদা ভিডিও করেনি, তখন দাদা বাড়িতে ছিল, যে আমার বাবা আমি ভিডিও করেছে তার জন্য, দিয়ে এবার দাদা নিবে, দিয়ে তোমাদেরকে গাইস দেখাবে ভিডিওটা, দেখবো খুব সুন্দর। আর গাইস দেখার পরে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে কিন্তু গাইস, না হলে হবে না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে গাইস। এই যে এখন একটা দাদা দেখছে আমরা ব্লগ বানাচ্ছি, ওই যে সাদা ড্রেস পরে দেখতে পাচ্ছো এখানে ব্লগ। আর গাইস চলো এই ছাদে দেখাই নাকি, এই ছাদ থেকে। তো গাইস দেখতে পাচ্ছো আমাদের গ্রামের নাজারা এটা, সেদিন সকালবেলায় গাইস কেমন হয়ে যায় না কে। তো গাইস এই যে এটা গুলুমুলু দাদার বাড়ি আমার, এটা আমার গুলুমুলু দাদা। আর গাইস এখান থেকে এটা আমাদের ছাদ দেখতে পাচ্ছো, এই ছাদ থেকে ভিডিও বানিয়েছি আমি। আর ওইখান থেকে আমার গুলুগুলু ভাইয়ের বাড়ি, আমার গুলুগুলু ভাইয়ের এটা পুরো বাড়িটা গুলুগুলু ভাইয়ের নাকি? হ্যাঁ। অনেক সুন্দর লাগছে তোকে তো, দেখি এবার হাস, তো একবার হাস ছোট করে, হেউ লাগছে। আজকে ঈদের দিন যে আমার এটা যেটা নামাজ পড়তে গেছিলাম ওইটা আবার পড়বো এখন। কখন? এই তো একটু আগে, একটু পরে। একটু আগে, একটু পরে। অনেক সুন্দর লাগছে তোকে দেখে গাইস। এখনকার ওয়েদারটা একেবারে সেই লেভেল, দেখতে পাচ্ছ গাইস আমার মোবাইলে দেখতে পাচ্ছ কটা বাজছে এখন? বাজছে এখানে ছোট করে দেখা যায় না গাইস, তোমাদের দেখাচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছ গাইস পাঁচটা তেত্রিশ বাজছে এখন। আর এখনকার ওয়েদার এটা বুঝতে পারছো, একেবারে শান্তশিষ্ট হয়েছে গ্রামের ওয়েদার। তোমাদেরকে কী বলবো গাইস, অসাধারণ গাইস, অসাধারণ গাইস। শহরে গাইস শুধু বিল্ডিং আর বিল্ডিং থাকবে, বাট গ্রামে এটাই মজা। দেখতে পাচ্ছ গাইস চারি সাইডে শুধু গাছ আর গাছ, চারিদিকেই গাছ। তো গাইস ব্যাকগ্রাউন্ডে তোমরা বুঝতে পারছো যে এখানে গাইস সবাই গজল বলছে, তো এই জন্য ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে। একবার আয়ুষ ভাই কিছু বল। এই যে আমি ভিডিও করতাম না, এইটাই হলো আমাদের বাড়ি। এই যে যে কলা আছে ওইটা আমার আঙ্কেল, এইটা আমাদের পেয়ারার গাছ। তো আজকে জাল ছাড়লে না আমরা প্রচুর মজা করি। আজকে এই যে জালসার দিন যে ইটা হয়, মানুষের ভিড় হয়, ওইটা তো আপনাদেরকে দেখাই হয়নি। এই যে রাস্তার নজারা, কত লোকজনের ভিড়। তো গাইস আজকে যা মজা হয় তা বলার নেই। তো আপনাদেরকে সবাইকে আমি দেখিয়ে দিলাম যে এই যে আমাদের রাস্তা কেমন এই জালসার দিনে। তো আজকে বাইরে থেকেও লোক আছে অনেক, এত কি ভিড় বলবো। ঈদের দিনের থেকেও জালসার দিন বেশি ভিড় হয়। এইখানে জালস আছে, তো এইখানে আমি গজল বলতে গেছিলাম। এখন আমি আপনাদেরকে মানে আমার যে ভিডিওটা করা আছে আমাদের মোবাইলে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যদি আপনারা দেখেন গাইস তাহলে লাইক কমেন্ট শেয়ার সব করতে হবে, না করলে চলবে না। ওই যে ওইখানে মায়ের কাছে, এইখানে মায়ের কাছে গাইস। তো আর কি বলবো গাইস, তোমরা দেখতে গেলে ব্লগে ও কি কি বললাম আমি নিজে জানি না।
তো ব্লগ গাইজ এত করছে, এরকম এরকম নড়িয়ে নড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, জানি না কি বলেছে ব্লগে। গাইজ তোমাদেরকে আর কিছু দেখাবো না, গাইজ তোমাদেরকে বলেছিলাম যে জালসার দিন একটি ব্লগ মানে তোমাদেরকে দেখাবো, তো তোমাদেরকে দেখালাম এটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কীভাবে সাবস্ক্রাইব করে নিও? তো গাইজ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।